নমস্কার বন্ধুরা, মুসলিমদের আমার সালাম রইল। তো সবাই বলে যে হিন্দুরা মনে করে নমস্কার দেয় না, তো নমস্কারটা তো হিন্দুদের জন্যই। তো আমি এক একভাবে কেউ কিছু দিই না, সবাই সবাই সম্মান দিয়েই কথা বলি। বা তারপরে অনেকে অনেকভাবে মনে করে নেন, কিন্তু তা না, আমার ভিতরে কোনো কুটিলতা জটিলতা নাই। আমি সবসময় সবারই সমানভাবে সম্মান দিই। তো যাই হোক, আজকে আমি মাছ মারবো আমার বিলে। সেদিন দেখাইছিলাম বিলেতে কিভাবে মাছ পারি, আজকে ওইভাবে ওই পদ্ধতিতে মাছ পারবো। যে বড় বড় কাঁকড়া উঠে ভালো করে গাব দে, গোবর দিয়ে ভিজিয়ে তুলিস। একটা মেনু উঠছে বন্ধুরা, মেনু মাছ। কি বড় বড় কাঁকড়া গুনে রিয়ান না ধরবো কি ঝামেলা উঠে তো পারলি বেম গুনে বাটি নাই একটা। পুরোপুরি মনে হয় বালতি করবো দিয়ান দুই দাদাই মাছ মারবো নিছি, মাছ বেশি উঠ পরে রিয়ান দেশানি নে তিমার স্কুল থেকে লিখাই আইস। আস্তে আস্তে কাটা দিব দেখে,
সাপ ধরে পানা তো পড়বি কল দিয়ান মুখ যাস না ইশ ডেম ডরছে গো ওইসে বুঝছি আমি কান্তা সোড়া আনসামনের মেয়ের খিলাই নেন বলছেন তোরা কোন চুম দেন না আমি জানি বাল পাশে মহিলা জানি দরকার মহিলা মন যে তো পেরা তাই এখানে অনেক দূরছি পাই মিছে বড় বড় ব্যাং উই দেন কেমন আদি দা তাই এই মাছ মারা শেষ দিলাম মোটামুটি ভালোই পেয়েছি তো বিল কেনার জন্য মানুষ এসে দেখি দাম কিরকম পড়ে তাহলে গিয়ে দাম দামি পড়তে হবে বেতে যা দেখাবি না রিয়ান মাস যা তাহলে বাইতে যাই দেখে শুনে আজকে আমার দুই দাদাই মাছ মারলো না রে যা এটাই ডালো হ্যাঁ বন্ধুরা এই যে গালি ব্যায়ামগুলো কি সুন্দর মোটা মোটা বলো বলো দেখে ডেলি বাজার করে আমরা ডেলি খালি মস্তি যখন খেয়ে তখন তুলি গাছের মাছ মধ্যে খালি প্রতিদিনই খালি মোচ তুলি কারণ প্রতিদিন এটা প্রতিদিনই তুলি তুলে থাকলে তো বাড়ির ইতে বাদ তুলব না আর যদি না তুলি তাহলে বাদ তুলব বেশি ছোটোটা তুলে তো লাভ নেই তার সাথে গাছে থাকলে বেশি বাদ তুলব আধা পাকাইব এই যে সবগুলো মরিচি আধা পাকা সেটা শাক আছে সিম আছে গাছে কেন সিমো কেন তুই
موسيقى
كيف حالك؟ أنا
بات نومي كنو بندورا؟ غرام بس تكاي. تلعب